মাথার চুলগুলা যে কি সুন্দর। কমলা বাবু, আপনার মাথা ভর্তি উকুন গিজ গিজ করতেছে, এত উকুন নিয়ে আপনার রাতে ঘুমান কেমনে? কি করবো বলো জানি, স্বামী বুঝলে, স্বামী নিয়ে তো আর ঘুমাইতে পারি না রাত্রে, তাই উকুন নিয়ে মাথায় ঘুমাই। আরে ভাবি, আপনাকে দুজনের কত কষ্ট, দুজনের জামাই থাকে বিদেশ, স্বামী বিদেশ থেকে আপনার দেশে থাকেন, কষ্ট হয় না? স্বামী বিদেশ থাকে তাতে কি হয়েছে, তুমি আছো না দেশে। আমি দেশে থাকলে আপনাকে লাভ কি? তুমি যে কি কও না, এই যে তুমি এসে আমগুলো আমার মিষ্টি মিষ্টি কথা কও, আমগো সুখ দুঃখের খবর নিয়ে যাও, আর এই যে মাঝে মাঝে এসে মাথার রুটিন পয়সা দিয়ে যাও, আমরা তো এটাতেই খুশি, আমগোর জামার কথা মনেই পড়ে না। মানে কইলাম কি, ততদিন পর্যন্ত আপনাকে দেখাশোনা করার দায়িত্ব আমার। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, দুই ভাবি আমার ডাক দিয়ে বললো কি তাদের মাথায় অনেক উকুন, উকুনটা একটু দেখা দাও, এই জন্য উকুন দেখতেছিলাম। আচ্ছা, আমি তোমার বউ, জীবনে তো কোনো সময় বললা না যে বউ একটু মাথায় তেল দিয়ে দেই, আর এখানে ভাবিদের মাথার উকুন বাচ্চা দিতেছো কিসের জন্য? তোমার জন্য বউ। আমার জন্য মানে? মানে তুমি তো মাঝে মধ্যে ভাবিগুলোকে কুটনামি করতে আসো, মানে কথাবার্তা বলতে আসো আর কি, তখন যদি ভাবিদের মাথার উকুন এমনি এমনি কইরা তোমার মাথায় যায়, তাহলে তো তোমার মাথার রক্ত সব খায় ফেলাইবো, এই জন্য আমি ভাবিগো মাথার উকুন পাইছে দিতেছি, যাতে করে সেই উকুন তোমার মাথায় যাইতে না পারে, তোমার ক্ষতি করতে না পারে। দাদারে আদা পড়া খাওয়াইতাইছো না, এই সব আদা পড়া খাইয়া তোমার ঘরে বউ হয়ে আমি আসছি, ভাবিগো জামাইরা থাকে বিদেশে, তুমি যে উকুন বাসার নাম কইরা তাদের সাথে খাতির লাগাইতে আসছো সেটা আমি খুব ভালো করে বুঝি। আই মহিলারা, তোকে কি লজ্জা করে না? হ্যাঁ, জামাই থাকে বিদেশে আর এখানে পরপুরুষের লগে বৈশা রং তামাশা করস, আর কোনদিন যদি দেখি আমার জামাইয়ের আশেপাশে গেছস, তারে দিয়া উকুন বাসাইছস, তাইলে তোকে সব চুল টাইন না সিরা ফেলামু। কিন্তু আইসে আমাকে চুল ছেড়তে, আর আমরা বৈশা বৈশা কলা খামু, খালি চুল একবার হাত দে, মাইরা বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর নাম ভুলাই দিব। জামাই নিয়ে আমগো সামনে এত বড়াই করিস না, বুঝছস? তোর জামাইয়ের একটা বিয়ে করে তোর শপিং বানায় ছেড়ে দিই। কি বলতেছো বউ, তুমি কেন বিদেশ যাইবা? আমার জন্য ভিসার ব্যবস্থা করো, আমারে বিদেশ পাঠাই দাও, আমি এখানে কাজ করে টাকা পাঠামু, আর তুমি মাসে মাসে টাকা পাইবা, আর পায়ের উপর পা তুলে আরামসে খালি খাইবা আর ঘুমাইবা। জি না, তোমারে অন্য দেশে পাঠাইলেও তুমি ওই দেশের মহিলা গো মাথা রুকুন বাঁচবা, তাগো লাগে বসে বসে রং তামাশার কথা বলবা, তোমারে আমি খুব ভালো মতো চিনি, এর জন্য তোমারে একা আমি বিদেশ যাইতে দিতাছি না, দুইজন মিলে একসাথে বিদেশ যাব। আরে বাবারে, তুমি এক বাপের এক মাইয়া, তোমার বাপে কি তোমার বিদেশ যেতে দিব? তাছাড়া তুমি যদি বিদেশ চলে যাও, আমার শ্বশুর আব্বা একলা একলা দেশে কেমনে থাকবো? বিদেশ আমরা দুইজন একসাথে যাবো, এইটাই ফাইনাল, আর কোনো কথা না। তুমি তাড়াতাড়ি বিচার ব্যবস্থা করো, লাগলে তোমার শ্বশুর আব্বারে আরেকটা বিয়া করায় নতুন বউয়ের কাছে রেখে যাবো, হইছে? আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে ভাবি। আন্দাজে না জানে কথা বলেন কেন, বৌ মরবে কেন? তাহলে কি সর্বনাশ হয়েছে জানি? ভাবি, আমার আর আমার বোর তো দুবাই যাওয়ার ভিসা হয়ে গেছে, কিছুদিন পর আমি আপনার ঘরে ছাইরা দুবাই চলে যাবো গা, আপনার ঘরে ছাইরা আমি বিদেশ যাই কেমনে থাকু, এই চিন্তা করে কাঁদতেছি আমি। আহারে প্রবাসী বউগো জীবন, এতদিন জামাই বিদেশ ছিল,
দেবরের সাথে দুষ্টামি ফাজলামি করে দিন কাটাইছে। এখন দেবরও বিদেশ চলে যাইতেছে, এখন কার সাথে দুষ্টামি ফাজলামি করে দিন কাটাই দিব? আমি অবশ্যই আমার সাথে দুষ্টামি ফাজলামি করে দিন কাটাইবেন, কিন্তু এখন থেকে সরাসরি আর দুষ্টামি ফাজলামি করন দেব না, এখন থেকে ফোনে ফোনে করতে হইব। আপনাকে দুজনের রিমোট নাম্বারটা দেন, যাতে আমি সকাল বিকাল দুপুর রাতে আপনাকে ফোন দিতে পারি আর দুষ্টামি ফাজলামি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, লেখ লেখ, ঠিক আছে। 017 017, তারপর তারপর তাগুত বাপের মাথা। এই তুমি দাদাদের এই ডাইরিদের সাথে কথা বলতেছ কেন? আমি তোমার জন্য বাড়িতে অপেক্ষা করতেছি, তাদের সাথে কি এমন কথা তোমার? আমি কথা বলতেছিলাম না তো, আমি আমার মোবাইল থেকে তাদের দুজনের নাম্বার ডিলিট করতেছিলাম, যাতে বিদেশ যাওয়ার পরে তাদের চেহারা ছবি আমার মনে না পড়ে, আর মনে পড়লো যদি ফোন করতে না পারি। ভালো করছিস না? বাহ, এই প্রথম তোমার কথা শুনে আমার এত ভালো লাগলো, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি তাদের নাম্বার ডিলিট করে দিতেছ। এখন তুমি তাদেরকে তোমার মন থেকেও ডিলিট করে দাও। এই শুনুস না, আমার জামাই কি বলছে? আমার জামাই তো গো চেহারা ছবি সব ভুলে যেতে চায়, এই চেহারা নিয়ে যা ভাগ। এই আস্তে কথা কো, তোর জামাই আমগো নাম্বার ডিলিট করতেছে না, তোর জামাই আমগো কাছ থেকে আরো ইমো নাম্বার নিতেছে, যাতে তোমার জামাই বিদেশ যায়া আমগোর সাথে দিন রাত 24 ঘন্টা ভিডিও কলে জানি কথা কইতে পারে, দুষ্টামি করতে পারে, সময় জানি কাটাইতে পারে। নিজের জামাই তো ধৈর্য রাখতে পারো না? আচ্ছা আমগো লগে সিল্লা সিলি করতে, আচ্ছা তুই তোর জামাই নিয়ে ঘরে যা যা। আমার শ্বশুর আব্বারে ছাইরা, এই গ্রাম ছাইরা, এই দুষ্টু ভাবিগো ছাইরা, তুমি আর আমি দুবাই চলে যাবো। জানি তো সুখবর আর কি হবে, আমার নাতি নাতনি হইতেছে, আমি দাদা হব। তা কি হবে, ছেলে নামে নাতনি হইলে অবশ্য ভালো হয়। কোন নাতি নাতনি আসতেছে না, আমাদের দুবাইয়ের ভিসা হয়ে গেছে, আমরা দুইজন 5 বছরের জন্য দুবাই যেতেছি। এইটা কোনো সুখবর হইল? এটা তো অত্যন্ত দুঃখের খবর আমার জন্য। তোমরা দুবাই চলে যাবো আমারে ফালাইয়া, এইটার চেয়ে কষ্টের আর কি হইতে পারে? আবু আপনি কি কইতাছেন? আপনার জামাই কত চেষ্টার পরে ভিসা পাইছে, তাও আবার একলা পায় নাই, দুইজনে কাপল ভিসায় 5 বছরের জন্য বিদেশ যাইতাছি। আব্বা আমাদের জন্য দোয়া করে দেন, যাতে 5 বছর আমরা দুবাই সুখে শান্তিতে থাকতে পারি। আর আপনারা তো মাঝে মধ্যে ইমোতে ভিডিও কল দিমু। ভিডিও কল দিয়ে কি হবে, আমি খাটা গলায় খাবো? তোরা দুবাই চলে গেলে আমি একলা কি করব? এটা কি ধরনের কথা বলেন আব্বা? আপনার জন্য মাঝে মধ্যে সেন্টের বোতল, চকলেট এটি পাঠাবো নি। জামাই বাবাজি, সেন্টের বোতল যে পাঠাইবা ওইটা দিয়ে আমি মুড়ি মাখায় খাবো। হ্যাঁ, একবার ভাবতেছো যে এত বড় বাড়িতে আমি একলা কিভাবে থাকবো? কত বছর হয়ে গেছে তোমার শাশুড়ি মারা গেছে, তোমরা চলে গেলে তো আমি আরো একলা হয়ে যাবো। ওহো, এটা কিন্তু ঠিক কইছে। না, আপনার একলা রাখুন যাবো না, একটা কাজের পোলা ঠিক করে দিয়ে যাবো, আপনার সেবা যত্ন করবো। হ্যাঁ, আমার জন্য কাজের ছেলেই দেখো, তুমি তোমার বউ নিয়ে দুবাই যাইবা আর আমি এইখানে কাজের ছেলে নিয়ে বসে থাকবো। কাজের ছেলে কি করবে আবার? হ্যাঁ, ওর সাথে কথা বলা যাবে? কয়েকদিন পরে তো চুরির ধারি করে ভাইকে যাবে, তখন কি হবে? আব্বা তো ঠিক কথাই কইছে, কাজের ছেলেরা ওরকম ভালো রান্না বান্না করতে পারে না, আর আব্বার যত্নও ঠিক মতো নিতে পারবো না, আমরা একটা কাজের মেয়ে রেখে যাবো। আচ্ছা ঠিক আছে আব্বা, একটা কাজের মেয়ে ঠিক করে দিয়ে যাবো। কাজের মেয়ে রেখে যাবেই ভালো কথা, কিন্তু পরবর্তীতে কোনো খারাপ খবর গেলে তোদের কাছে আমারে কিন্তু দায়ী করতে পারবি না। আমার কাছে যখন রাইখাই যাবি, বৈধভাবে রাইখা যা। আব্বা জান বৈধভাবে আবার রাখি কেমনে? আরে এত কিছু খুইলা কইতে হবে তোদেরকে? আরে এমন কাউরে রাইখা যা আমার কাছে, যে আমার দেখাশোনা করতে পারবে, আমার আদর যত্ন করতে পারবে, আমার রান্না করে খাওয়াবে, রাত্রে বেলা আমার সাথে গল্প করবে, আজীবন আমার পাশে থাকবে। এরকম কাজের মানুষ আমরা কই পাবো? আরে বাবা, কাজের মেয়ে কেন, এটা বউ হইতে পারে না। বউ মানে কার বউ? আমার। একদম ঠিক কথা কইছেন আব্বা, আপনি একটা বিয়ে করাই দিয়ে যাবো, তাহলে দুবাইতে আমি থাকুম, আপনি নিয়ে আমার কোনো টেনশনই থাকবো না, একদম সুন্দরভাবে আরামে থাকুম, আপনি বিয়ে করাই দিয়ে যাবো, ঠিক আছে? না 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 না, আমার বাপ এই বয়সে বিয়া করবো, আশেপাশে মানুষজন কি বলবে, আমার মান সম্মান থাকবো? আশেপাশে মানুষ কি আছো, নিজে তো ঠিকই জামাই নিয়ে দুবাই যায় ফুর্তি করবা, আর তোমার বুড়া বাপ এখানে কি করবো চিন্তা করছো? তার বিয়া করাই দিলে সে এখানে ভালো থাকবো, তার দেখাশোনা করবো। আব্বা জান
আপনি একদম কোনো চিন্তা করেন না, আমি আপনার লিগে পাত্রী দেখুন, আপনার সুন্দর করে বিয়ে করে দিয়ে যাবো। কিন্তু খবরদার একটা কথা মাথায় রাখবেন, বেশি ভালোবাসা দেখাইতে গিয়ে আবার নিজের জায়গা জমি ওই বেটির নামে লিখে দিন না। আরে জামাই, তুমি কি আমারে এত বোকা পাইছো? এমন মেয়ে পছন্দ করবা যার আগে কোনোদিন বিয়া হয়েছে জামাই নাই, কিন্তু তার অনেক সয় সম্পত্তি আছে, তাতে কইরা কি হইব? আমাকে তো কিছু দিতেই হইব না, উল্টা আমাকে সম্পত্তির সাথে আরো সম্পত্তি যোগ হইব। অসম্ভব, আমার বাপ বুড়া বয়সে বিয়ে করবো এটা আমি মাইনা নিব না। তুমি চুপ করো, তুমি যাও, ভিতর যাও, এসবের মধ্যে তোমার আসতে হবে না। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার বিয়ে করাবো। আমার এক ভাই আছে মহিলা স্পেশালিস্ট, ওর কাছে ডিভোর্স পাত্রীর কোনো অভাব নাই, ওইখান থেকে যে কোনো একটা আপনাকে ঠিক করে দেবো, আপনি সুখে শান্তিতে থাকবেন। জামাই যা করার তাড়াতাড়ি করো, তোমরা দুবাই যাওয়ার আগে কামটা সাইরা যাও। আরে জনি ভাই, হঠাৎ জরুরি এত ডাকলেন কি কি? আপনার কেমনে সাহায্য করতে হলো বলেন। তেমন কিছু না, একটা বিয়ের ব্যাপারে তো সাহায্য লাগবে। বিয়ার? সি 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 জনি ভাই, আপনার তো আমি ভালো মনে করছিলাম, আপনার এত সুন্দর লম্বা চোরা বউ থাকতে আপনি আরেকটা বিয়ে করবেন? সি সি সি, এটা আপনার চরিত্রের সাথে যায় না, এটা আমি কোনোভাবেই মাইনা লইতে পারতেছি না। আরে বট্টুর বাচ্চা বট্টু, তোর মাথায় বট্টুর গুঁড়া ছাড়ার কিছুই নাই, আমি বিয়ে করুন কেন? আমার এক বউ আর ভাবিকে যন্ত্রণায় আমার জীবন শেষ, আবার বিয়ে করতে যাবো? পাগল হয়েছি আমি? আমি বিয়ে করবো না, আরেকটা বিয়ে করবে আমার শ্বশুর, তার বিয়ের জন্য তোর সাহায্য লাগবে, পারবি? এই বুড়া বেড়া বিয়ে করবো, হ্যাঁ এক পা গেছে কা কবরে, হ্যাঁ এই বসে বিয়ে করে কি করবো? সে আরেকটা বিয়ে করে বউ বাড়িতে নিয়ে পুতুলের মতো সাজায় রাখবে আর দেখবে, তোর কোনো সমস্যা আছে? তোর কাছে আমার শ্বশুরের জন্য ভালো পাত্রী আছে কিনা সেটা বল, না পারলে আমি অন্য কারো কাছে যাই। পাত্রী আছে মানে? পাত্রীর গোডাউনে বুট্টুর কাছে আছে। বুট্টুর কাছে কি নাই আপনি খালি বলেন, কোন জেলার, কেমন বয়সের, দেখতে সুন্দর, চাকরিজীবী না বেকার, কেমন পাত্রী লাগবে? পাত্রী যে জেলারই হোক কিন্তু দেখতে সুন্দর হইতে হইব। আমার শ্বশুরের যেহেতু অনেক ধন সম্পদ, পাত্রী বেকার হলেও চলবো, কিন্তু পাত্রীর বয়স অবশ্যই 18 বছরের মধ্যে হইতে হইব। এই তো ভাই একটা ঝামেলার মধ্যে ফালাই দিলে। আমার কাছে তো সুন্দরী পাত্রী আছে, বেকার পাত্রী আছে, সব রকম পাত্রী আছে, কিন্তু 18 বছরের কোনো পাত্রী এই বুট্টুর স্টকে নাই। তবে আপনার শ্বশুর যেহেতু 18 বছরের পাত্রী খুঁজতেছে, এক কাম করি ভাই, 9 বছরের দুইটা দিয়ে দিই। আমি তোর কাছে গরু কিনতে আসি নাই, আমার শ্বশুরের বিয়ার জন্য পাত্রী খুঁজতে আসছি, 9 বছরের দুইটা দিয়ে দিই মানে? 9 বছরের দুইটা দিয়ে আমার শ্বশুর কী করবো? এগুলোর পাইলা পয়সা বড় করতে করতে হ্যাঁ নিজেই মরে দেবো গা। আচ্ছা ঠিক আছে, 18 বছরের না হলে হইব, কিন্তু বউটা হইতে হইব শক্তিশালী, কারণ বিয়ার পর আমি আর আমার বউ চলে যাবো দুবাই, আমার শ্বশুরে যাতে দেখাশুনে রাখতে পারে এরকম শক্তিশালী একটা বউ দরকার। আরে জনি ভাই, আপনার শক্তিশালী বউ লাগবো এই কথাটা তো আপনি আগে বললেও পারতেন, শক্তিশালী মেয়ে তো আমার কাছে কোনো অভাব নাই, তবে বয়স বেশি, সুন্দর আপনার শ্বশুর পছন্দ করবেন। এক কাম করি ভাই, মায়ের বাড়িতে সে হাটুবাঙ্গায় চলেন, আপনি আপনার শ্বশুর কালকে আমরা হাটুবাঙ্গায় মাইয়া দেখতে যাই। ঠিক আছে, তাহলে আমি আমার বউ আর শ্বশুরে খুশির খবরটা দিয়ে আসি। হ্যালো দুমসি, তোমার কি বিয়ে হয়েছে? না, এখনো বিয়ের শাদি হয় নাই। ওইব কেমনে, তোমার যে চেহারা শুরুতের অবস্থা, তোমার কেডা বিয়ে করবো? শোনো, কালকে তোমার লাগে একটা পাত্র লইতেছি, ভালো করে সাজু গুজু করে দিও, শরীরের মধ্যে একটু সুগন্ধ মাইর, আর আমার লাগে একটু ভালো মতো রান্না করো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দুমসি, ভালো থাকো। আরে এত দেরি হইতেছে কেন, পাত্রী কোথায়? মিষ্টি মিষ্টি কিছু খাইতে দিব তো, এত দেরি করছস কেন? জনি ভাই, আঙ্কেল উনি হচ্ছে পাত্রী। আমি এখানে বেশি কথা বলবো না, যা বলার আপনারা বলেন। এই আপনি এরকম বড় বড় চোখ করে চেহারা জন কেন, নাকি আপনার চেহারা এরকম? আমার চেহারা এরকম। কি নাম? ধুমসি বেগম। এই তুই কে, তোর নাম কি? আব্বা আমার তো ব্যবহার খারাপ মনে হচ্ছে, যা জিজ্ঞেন আপনি জিজ্ঞেন, দরকার নাই, চলো যাই যা। এই কি ফুসুর ফুসুর করছ, এই বুড়া তুই কে? আবুল, আবুল বাসার। আবুল বাসার, ঠিক আছে, তো বিয়ের পাত্রকে কে বিয়ে করতে আসছস? আমি 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 কি, তুই বিয়ে করবি? এটা হইলে অবশ্য ভালো আছিল। আচ্ছা ঠিক আছে, বুড়া বেডা তুই যদি বিয়ে করবি তুই বাঁচবি কদিন? আমার বিয়ে করলে কিন্তু একটা শর্ত আছে, মিনিমাম 6 মাস বাঁচাতে তুইব। চেষ্টা করবো। আপনি যে তারা 6 মাস বাঁচানোর কথা কইতেছেন, আপনি 6 মাস বাঁচা থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ তুই কে রে, তোরা তো কথা বলতে পারো কেন, হ্যাঁ কেন কথা কস, চুপ থাক। এই সরি,
তুই কাটায় কাটায় তুই আমি ঘুরতে আসছি ঘুরতে আসছো মানে কি এ নাকি মেলা সরতি ঘুরতে আসছো যা বাড়ি যা আমি আমার আব্বার সাথে আসছি আব্বা কি এটা তোর আব্বা এই বুঝা তোর কত বয়স এত বড় বুঝা মাইয়া থাকছো তুই আবার বিয়ে করতে আইসস হ্যাঁ এই মেয়ে তো বিয়ে পর আমার জ্বালাইব এই মেয়ের লোক আমি সংসার করবো না এই মেয়ের বাড়ি থেকে বিদায় কর তারপর আমার বিয়ে করতে আইস অলরেডি বিদায় করে দিছে মানে আমার সাথে তার বিয়ে দিয়ে দিছে আমি তো জামাই ও বিয়ে হয়ে গেছে তাহলে তো আপদ বিদায় হয়েছে তুই কি করছো আমি তাও না আমরা তো দুবাই চলে যাবো আমাকে ভিসা হয়ে গেছে যা তাড়াতাড়ি জাগা আপদ বিদায় হ এই বাসার তোমার আগের বউ কি হয়েছে মারা গেছে আপদ বিদায় হয়েছে তো কেমনে মরছে ঠাড়া বইরা কি ঠাড়া বইরা মরছে তাহলে তো তোমার লাগে বিয়ে হইলে বৃষ্টির মধ্যে বাইরে জমতে না পছন্দ হয় আচ্ছা জমছি আন্টি আপনার তো মাসাল্লাহ অনেক বয়স হয়েছে আপনি এখন বিয়ে করেন নাই কেন কেমনি বিয়ে করবো আমি না 14 বছর জেলে ছিলাম জেলে আসলেন কে খুন করছিলাম ইয়াল্লাহ আপনি কারে খুন করছেন আমার স্বামীরে কেন আমার স্বামীর আমি ভালোই বাসতাম সেও আমার ভালোবাসত একদিন তার লাগে খুব যত্ন কইরা ডাল রান্না করতে গেছি ও পাশে ছিল পাকঘরে ছিল আর পাশেই বসা ছিল আমি রান্না করতেছি সে দেখতেছে আমি রান্না করতেছি সে দেখতেছে রান্না শেষ তারপর বললাম ওগো স্বামী ডালটা একটু চেকে দেখো সে মুখে দিছে ওরে গোলাপের পথ ডালটা মুখে দিয়ে কাটালে বল লবণ কমেছে দিলাম ডাল গুঁড়ো দিয়ে একটা বাড়ি জাগা শেষ তখন তো মাথা ঠান্ডা ছিল ডাল গুঁড়ো দিয়ে বাড়ি মারছি এখন তো মাথা গরম এখন তো খুন করে দাও দিয়ে কমাই জাগাত কমাই ফেলাই জামাই উঠো না কে দাও দিয়ে কম দিব তো এই গুট্টু তুমি আমাদের কি পার্টি দেখাতে নিয়ে আসছো সে তো সাক্ষাৎ একটা খুনি জেলখানার আসামি এই পার্টি আমাদের পছন্দ হয় নাই অন্য পার্টি দেখাও ভাই পছন্দ হয় না কোনো সমস্যা নাই আফার কালেকশনে আরো মেয়ে আছে চলেন আমরা ওদিকে যাই তো চলো তার কাছে খুনি তুই আমারে খুনি কইছস এত বড় সাহস আমারে খুনি কইছস বিয়ে করে যাই তো হ্যাঁ জনি ভাই গতকালকে তো ধুমসি আবার দেয় এলাম আর আপনার পছন্দ হয়েছে নাকি হয় নাই সিদ্ধান্ত কি জানেন ওরে আল্লাহ রে এত ভয়ঙ্কর মহিলা জীবনে কোনো দিন দেখি নাই জানেন আব্বা আমার ভূত দেখার খুব ইচ্ছা ছিল এই ধুমসিটা দেখার পর আমার ভূত দেখার ইচ্ছাই মিটে গেছে কেন জামাই বাবাজি কেন বুঝেন না এই বেড়ি দেখলি যে ভূত এই পুটুর বাচ্চা ভূত তুই তোরে কইছি আমার শ্বশুর আব্বার জন্য ভালো ভদ্র একটা মেয়ে ঠিক করতে তুই এরকম জেলখানা দাগিয়া সাবিরে ঠিক করছিস কেন জনি ভাই এটা আপনি কি করলেন আমি আপনার শ্বশুরের কথা চিন্তা করে ধুমসি বেগমের কাছে নিয়ে গেছি এই আমার কথা কি চিন্তা করছিস আপনি একটা বয়স্ক বিয়ার পর যদি আপনার কেউ থাপ্পর দিয়ে আপনার বউরে লয়ে যায় আপনার চোখের সামনে তখন আপনি কি করবেন তাই আপনার লেগে এমন একটা পাত্রি দেখছি যার কাছে পুরুষ গেলে উল্টা থাপড়াই দেবে এবং আপনাকে সবসময় ঠিকঠাক মতন দেখে রাখবে কিন্তু ধুমসি বেগমের যে এত মাথা গরম সেটা আমি আগে বুঝতে পারি বুঝলে নিয়ে যাইতাম না যা হয়েছে ভালো হয়েছে আমার আব্বা আরেকটা বিয়া করুক এটা উপরওয়ালাও চায় না এর জন্য ওই রকম একটা মেয়ের কাছে আমাদের নিয়ে গেছে যাই হোক আব্বা যা হয়েছে হয়েছে সব বাদ দেন আপনার বিয়া করার দরকার নেই বিয়া করার দরকার নাই মানে আমার একজন খাওয়াইবি না তো মাখাইলি কেন কি বলতেছ আব্বা কি মাখাইলাম কি মাখাইলাম মানে আমারে যদি বিয়া নাই করাবি তাহলে পাত্রী দেখাইলে কেন এত বছর পরে আমার নিজের জন্য নিজে পাত্রী দেখতে গিয়া আমার মনের ভিতরে একটা ঢেউ খেলে গেছে বিয়া না করা পর্যন্ত এই ঢেউ থামবে না অতএব আমি বিয়া করবই বউ তোমার আব্বারে রাত খেও না তার মনের মধ্যে যে ঢেউ খেলতেছে বিয়া না করলে ঢেউ থামবো না পরে ঢেউতে ঘরবাড়ি সব ভাসিয়ে দেবো গা ঘরবাড়ি ভাসিয়ে গেলে নতুন করে ঘরবাড়ি বানামু তাও আব্বার বিয়া করার কোনো দরকার নাই বিয়াই হচ্ছে সকল সুখের মূল আমি সুখে থাকতে চাই অতএব আমার বিয়া করতেই হবে জামাই আমার মাইয়ার কথায় তুমি কান দিও না তোমরা দুইজন মিলা আমার জন্য নতুন কইরা আবার ভালো দেখা ভদ্র নম্র একটা পাত্রী দেখো আব্বা আপনি উত্তেজনা কমান ঝামেলা হয়ে যাবো বুট্টু তোর কাছে কি এই খুনি দাগিয়া স্বামী ছাড়া ভদ্র নম্র সুন্দর এরকম কোনো মেয়ে আছে অবশ্যই আছে এবার আপনাদেরকে যেই পাত্রীর কাছে নিয়ে যাব সে যেমন নম্র তেমন ভদ্র যেমন হাসি তেমন খুশি ওই মেয়ের সাথে আপনারা মাত্র 2 মিনিট কথা বললেই আপনাদের মন মোমের মতন নরম হয়ে যাবে আবার বউ মইরা যাওয়ার পরে আমার মনটা শোকে পাথর হয়ে গেছে আমি এই মেয়ের সাথে কথা বইলা তারে দেখা আমার মনটারে আবার মোমের মতো নরম করতে চাই গুট্টু তুমি পাত্রীর ফ্যামিলিতে কথা বলো আমরা কালকেই পাত্রী দেখতে যাব আমি এখনই কথা হ্যাঁ আব্বা আপনি উত্তেজনা কমান বেশি উত্তেজনা ভালো না
হে জানি ভাই, বলছি না আমার কালেকশনে ডিভোর্সিনারির অভাব নাই। এই যে দেখেন জলজন্ত প্রমাণ, সে শুধু একবার না অসংখ্যবার ডিভোর্স খেয়েছেন। উনি হচ্ছে ডিভোর্সি প্রো ম্যাক্স। দেখেন এতগুলা ডিভোর্স করার তারপরে কেমন হাসিব, নেন কথা বলেন সরাসরি। তা আপনি হাসতেছেন কেন? হাসি আর কি। কি নাম আপনার? হাসি। হাসেন ঠিক আছে, কিন্তু নামটা কি বলেন? ওটাই আমার নাম, হাসি। আব্বা নামই হাসি, দেখতেও মিষ্টি আছে, আপনার খুব হাসি খুশি রাখতে পারবে। তা আপনার কয়টা বিয়ে হয়েছিল? সাড়ে চারটা। মানুষের চারটা বিয়ে হয় নাহলে পাঁচটা বিয়ে হয়, সাড়ে চারটা কেমনে হলো? আমার চারটা বিয়ে হয়েছিল আর একটা বিয়া বিয়ের আসরে ভেঙে গেছিল, এই জন্য সাড়ে চারটা। তারপর সবকটা ডিভোর্স হয়ে গেল? ডিভোর্স দেয়নি তো, আমাকে ডিভোর্স দেওয়ার আগে আমার স্বামীরা মারা গেছেন। মারা গেছে কেন, অসুখ বিসুখ হয়েছিল? মরেনি তো, খুন হয়েছে। খুন হয়েছে মানে কে 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 খুন করছে? ওই যে ওরা, ওরা কারা? আর ওরা কারা, আপনার বয়ফ্রেন্ড নাকি? আমার বয়ফ্রেন্ড না, জিন। যা ভাই, কোথায় গিয়ে আইছো? এত জিনের আখড়া, আপনার সাথে কি জিন বোধ আছে? হ্যাঁ জানো, আমার সাথে না চারটা জিন আছে। তারা আমাকে এতই পছন্দ করে, আমার পাশে কোনো পুরুষকেই সহ্য করতে পারে না। আমার পাশে যদি কোনো পুরুষকে দেখে না, আমার হাত দিয়ে গলার মধ্যে চিপে মেরে ফেলে। এই জন্যই তো আমি বাসর ঘরে আমার চারজন স্বামীকেই গলা টিপে মেরে ফেলেছি, মানে আমি না, আমার হাত দিয়ে ওরা আমার গলা টিপে মেরে ফেলেছে। কিন্তু হ্যাঁ, যদি কেউ আবার ওই যে গলা থেকে আমার হাতটা সরিয়ে দেয়, তাহলে আবার তারা বেঁচে যায়। আসলে হয়েছে কি, বাসর ঘর তো দরজা বন্ধ ছিল, কেউ আসতে পারেনি, আর আমার গলার থেকে হাতও সরাতে পারেনি, তাই ওদেরকে বাঁচাতেও পারেনি। কি কি বলেন আপনি এসব? হাই, কী শুরু করছো, দুষ্টামি করছো কেন? বাসের সাথে তোমার বিয়ে হয়নি, তো মারতে পড়তেছো কেন? হ্যাঁ, আগে বিয়ে হোক, তারপরে তোমাদের হাতে বাসার কেউ তুলে দিব, যাও। না না ভাই, দেখে না আমাকে মারেন না, আমরা বিয়ের সাথে করবো না। আব্বা কোন বিয়ে করবেন? না ভাই, তাড়াতাড়ি উঠো, কিসের বিয়ে? মাইরা পালাইবো। এই পুট্টু, বাচ্চা পুট্টু, তুই আর মেয়ে খুঁজে পাইলি না, পার্টি দেখাতে নিয়ে আসছো, দিন বুঝে রাখ রায়। ভাই আমি নিজেও জানতাম না ভাই যে হাস মুখ মহিলার সাথে বাস মুখ ভূত আছে ভাই, আমি যে জানতাম ভাবতে তো নিয়ে আসতো ভাই, আমি নাই। ভাই খাবার ভাই, বিয়ে না করে কোথায় যাবো? ভাই ও ওই টাকা আমার পছন্দ নেই, এই টাকা আমার পছন্দ, তোমাকে পছন্দ করছে। এই আমরা ঘুমাই গেলে ঘুমের মধ্যে যদি ওই মহিলার ভূত আইসে আমাদের যাইতে ধরে মাইরা ফেলায়। আমাগুলো যাইতে ধরে মাইরা ফেলায় মনে আমারে মারবো কেন? আপনি গেছেন পার্টি দেখতে, ভূতে পছন্দ করছে আপনারে, যাইতে ধরে মাইরা ফেলায় তা আপনারে মারবো। কি সব অলক্ষণে কথা কইতেছো জামাই? হ্যাঁ, বিয়া করার আগে তো আমি মরতে চাই না। বুধভাই বুধভাই, তুই আমারে যাইতে ধরিস, কিন্তু বিয়া করার পরে এখন না। আব্বা তোমার কি একটু লজ্জা হয় না? কোন মুখ দিয়ে বিয়ার নাম নিতেছো তুমি? প্রকৃতিও চায় না যে তোমার বিয়ে হোক, এর জন্য একটার পর একটা পাত্রি দেখতে গিয়ে কোনো না কোনো ঝামেলা হইতেছে। শুনো, আমি পাশের বাড়ির আমবিয়ার মার সাথে কথা বলছি, তোমার জামাই আর আমি বিদেশ চলে যাওয়ার পর সে তোমার এসে রান্নাবান্না করে খাওয়াবে। অসম্ভব, ওই আম্বিয়ার মা যে এক চোখে দেখে না, তার রান্না খাই আমি মরুম নাকি? আমি রান্না খামু আমার বিয়া করা বউয়ের। আপনার বিয়া নিয়ে কিন্তু একটার পর একটা কুফা চলতেই আসছে। প্রথমে পাত্রি দেখতে গেলাম, পাত্রি খুনি দাগি আসামি, এরপরে পাত্রি দেখতে গেলাম, পাত্রির সাথে ভূত আছে, এরপর যদি পাত্রি দেখতে যাই দেখা গেল পাত্রির লগে আজেল খাড়ায় আছে। বিয়ার চিন্তাটা কি মানে বাদ দেন যায়? জামাই তোমার সামনে মনে করো গরম গরম এক প্লেট কাচ্চি বিরিয়ানি দিছে, ঘি দেওয়া, সুঘ্রাণ পাইছো, তোমার ক্ষুধা চন্মন করে উঠছে, তুমি হাতটা ধুইয়া হাতটা দিছো খাসির মাংসের টুকরাটা নেওয়ার জন্যে, এমন সময় তোমার সামনে থেকে বিরিয়ানির প্লেট কেউ সরা নিয়ে গেল, তো কেমন লাগবে তোমার? খুব খারাপ লাগবে আব্বা। আমারও সেই রকম খারাপ লাগতেছে। তোমার খারাপ লাগতেছে কেন? তোমার সামনে থেকে বিরিয়ানির প্লেট দেয়ও নাই, বিরিয়ানির প্লেট নিয়েও যায় না। আমারে দুই দুইটা পাত্রি দেখাইছস, তার মানে কি দুই প্লেট বিরিয়ানি আমার সামনে রাখছস, এখন আবার আমারে বিয়া করাবি না কইতেছস, তার মানে আমার সামনের থেকে বিরিয়ানির প্লেট নিয়ে যাওয়ার চেষ্টা করতেছস। আমি তো এটা হইতে দিব না, আমি তো ওই বিরিয়ানি খাবই খাবো, আমি তো বিয়া কইরাই ছাড়ব,
জনি ভাই, আমি শুনছি মানুষ মরার আগে বিয়ের লেগা আর খাওয়ার লেগা পাগল হয়ে যায়। যেহেতু আপনার শ্বশুর বিয়ে করতে চাইতেছে, তার মানে সে দ্রুত মরে যাবে। সুতরাং সে মরার আগে তার দ্রুত বিয়েটা করাই দেন, নালে পরে আপনি আফসোস করবেন। চুপ কর, তুই আর কথা কবি না। আমার শ্বশুর আমার আমি কেমনে বিয়ে করাবো? তুই একবার নিয়ে গেলি একটা খুনি দাগিয়া আসামির কাছে, আবার নিয়ে গেলি একটা ভূতের কাছে। আচ্ছা তোর কালেকশনে কি ভালো ভদ্র সুন্দর সভ্য এরকম পার্টি নাই? এতদিন ছিল না ভাই, কিন্তু পুরনো ফাইল গাইটা দেখলাম আমার স্টকে একটা মাই আছে যার নাম কামিনী। কামিনী, তোমাকে আমি আগে কেন দেখিনি? দেখেন নাই তো কি সে চাচা, এবার আপনি ঠিকই দেখবেন। এবার যে মেয়েটিকে দেখাবো সে কামিনী ফুলের মতন সুন্দর, বয়সও খুব বেশি না, 35-40 ছুঁইছি। এবার যদি জনি ভাই আপনাদের মেয়েটাকে পছন্দ না হয়, আমার কান কাইটা কুত্তারে খাওয়াই দিবে। কুত্তার তোর খাওয়ালে কাম নাই, তোমার কান খাওয়ার লিগে বসে আছে। এবার যদি পাত্রী পছন্দ না হয়, আমি নিজে কামড়ায় তোর কান খাওয়া বলাম। তাহলে সকালবেলা রেডি হয়ে থাকিস, আমরা কালকে সকালেই আবার পাত্রী দেখতে যাব। তোমাদের এই পাত্রী দেখা দেখির মধ্যে আমি আর নাই। তোমরা জামাই শ্বশুর মিলে যা খুশি তাই করো, আমি গেলাম। আমরা বাদ দেন, ন্যায় মানুষ ঝামেলা নেমুই না আমরা, আমি আর আপনি কালকে পাত্রী দেখতে যাব। একদম ঠিক কথা বলছো। জানি, ফোন লাগাও। হ্যালো কামিনী, কামিনী কামিনী ভাই, মেয়ের নাম কামিনী। হ্যাঁ কামিনী, কালকে পাত্রপক্ষ নিয়ে এসেছি, তুমি রেডি থাকো। কি ব্যাপার বুটু, পাত্র দেখতে আসছি, পাত্রের খবর নাই, পাত্রের মেয়ের যে বসায় রাখছো, এই খুকি এখানে বসে রয়েছে আর লজ্জা বাজাচ্ছে, বল না। আরে ভাই কী কইতেছে, পাত্রের মেয়ে হবে কেন? সেই তো পাত্রী কামিনী। জামাই, এই যদি পাত্রী হয়, নাম বলে কামিনী, দেখতে তো কামিনী ফুলের মতোই সুন্দর। পছন্দ দিলে চুপ, যে এই মেয়ের ফর্সা সুন্দর হয়, এই মেয়ের মধ্যে ভেজাল বেশি থাকে, চুপ থাকে না। আচ্ছা ভুট্টু, তুই কিউট মেয়েটার এতদিন বিয়ে হয় নাই কেন? আসলে ভাই হয়েছে কি, কামিনীর বিয়ে হয়েও হয় না, হয়েও হয় না। আমার মনে হয় কি, কামিনী মানে আঙ্কেলের কপালা ছিল, তাই কামিনীর এতদিন বিয়ে হয় না। বুঝছি, এখন কও সে কত বছর জেলে আসিল? আরে বেটি কী ধরনের ফাউল কথা কইতেছ, আর জেল কাটবো কে, ওকে আসামি নাকি? তো সে জেলে না থেকে যদি বাইরে থাকে, তাহলে তার বিয়ে হয় না কেন? আরে ভাই জেলমেল কিচ্ছু করে না, ওই যে বললাম না, বিয়ে হয়েও হয় না, হয়েও হয় না, তাই আর কি। আস্তে আস্তে হাসেন না বট্টু, এখন তুমি বলো তার সাথে কটা জিন আছে কটা ভূত আছে? জিন ভূত থাকবো কে, কী ধরনের প্রশ্ন করতেছেন আপনি? আরে জিন ভূত যে মেয়েগো লগে থাকে, এই মেয়েগো বিয়ে হয় না, বারবার বিয়ে ভাঙে যায়। আমি শিওর হ্যার লগে জিন ভূত আছে অনেকগুলা। ওই যে বললাম না, কামিনী মানে আঙ্কেলের কপাল আছে, এর জন্যই তো হয়েও হয় না, হয়েও না। আঙ্কেল, আমার কাছে মনে হয় কি, কামিনী আপনার জন্য 100-100 ওর থেকে ভালো পাত্রী আমি আপনার জন্য আর চোখেও দেখি না। আপনি বিয়েটা করে ফেলান, এই গ্রামের মধ্যে কামিনীর মতন ফ্রেশ বেয়ে আর একটাও নাই। সবাই, আমার তো তার পছন্দ হয়েছে, আমি তারই বিয়ে করবো, কথা আগে বাড়াও। আসতে পছন্দ হইলে তো খেলখেল করার মতো দরকার নাই, আর বুঝতে দেওয়া যায় ওনা যে আপনি পছন্দ করছেন। বাজারে যদি মাছ কিনতে যান, যদি কোন যে পছন্দ করছি দাম বাড়াই চায় না, এইভাবে থাকতে। আচ্ছা ঠিক আছে, আমি যেইভাবে বলি আপনি সেইভাবে বলবেন। এখন আপনি বলবেন যে আপনি তার সাথে একটু একান্তে কথা বলতে চান, বলেন। কথা বলেন না কেন? এই যে বলতেছি, এ বুট্টু, আমার আর কামিনীর বিয়ের কথাবার্তা চলতেছে, তো আমি কি কামিনীর সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে পারি? অবশ্যই পারেন, কিন্তু দূরে যাওয়া যাবে না, সর্বোচ্চ বারান্দা। দূরে কোথাও যাবো কেন? তারা কি ডেটিং করতে আসছে? তারা দুজন গুরুত্বপূর্ণ কথা বলবো, আমি সেখানে থাকবো। আব্বা জান আসেন, কামিনী আম্মা আসেন। যেইভাবে ওয়ালমল ঘুষাই কাছে গড়বাড়ি তো ভাইঙ্গা ফেলাই বোঝা জিগানে তাদের জিগানে। কামিনী জি জামাই, থাকো বাসায় বলো। যেহেতু আমাদের বিয়ের কথাবার্তা চলছে, কামিনী
আমরা কি একটু ফ্রি হতে পারি? অবশ্যই, কতটুকু ফ্রি হতে হবে বলো। না না, খুব বেশি ফ্রি হতে হবে না। এই আমি কিছু প্রশ্ন করব, তুমি ঠিক ঠিক উত্তর দেবে, আবার তুমি কিছু প্রশ্ন করবে, আমি ঠিক ঠিক উত্তর দেব। অবশ্যই বাসার, তাহলে বলো তুমি কি কি জানতে চাও। উনি না, আমি জানতে চাই। তুমি জানতে চাও মানে? এক্সকিউজ মি, আমি তোমাকে কেন প্রশ্নের জবাব দিব? তোমার সাথে কি আমার বিয়ে হবে? বিয়ে হবে আমার বাসারের সাথে। কারণ আমার শ্বশুর আব্বার বিয়ের দায়িত্ব আমি নিচ্ছি। আমার যদি পাত্রী পছন্দ হয় তাহলে বিয়ে হবে, পাত্রী পছন্দ না হলে বিয়ে হবে না। সরি জামাই বাবাজি, তুমি কি কি জানতে চাও বলো, আমি সব প্রশ্নের উত্তর দিব। আপনার বয়স কত? 26। কি মানে? অরিজিনাল 42, কাগজে কলমে 26, সবাই 26 বলেই জানে। 42 খুব একটা বেশি না আপনার জন্য। চল, অসুখ বিসুখের কি অবস্থা? ডায়াবেটিস আছে? ছেলেটা কি বলে, আমি সকালে 1 ঘন্টা দৌড়াই, রাতে 1 ঘন্টা দৌড়াই, আমার ডায়াবেটিস কোথা থেকে হবে বলো? ডায়াবেটিস নেই, তার মানে ওষুধের খরচাও নেই। হাঁপানি মাপানি কিছু আছে? হুপিং কাশি যক্ষা? কি বলো জামাই বাবাজি, আমার হাঁপানি কেন থাকবে? আমার নিঃশ্বাস একদম ক্লিয়ার। আস্তে আস্তে আস্তে, হাঁপানিও নেই, তার মানে রাত্রে বেলা আরামে ঘুমাইতে পারবেন। আচ্ছা, আপনাদের বংশে কি কেউ পাগল আছে? কি যে বলো, আমাদের বংশে পাগল কেন থাকবে? কোনো পাগল নাই, তবে পরী আছে। ওরে বাবা, পরী তার মানে ভূত? এইখানে বিয়ে করুক না। আরে এই ভূত সেই ভূত না, মানে ডানা কাটা পরী, মানে সুন্দরী আমার মতো। আপনি কি রান্না বান্না কিছু করতে পারেন? না, আমি শুধু খেতে পারি। কি বলতেছেন? তাহলে ওনারা রান্না বান্না করে খাওয়াবো কে? আই এম জোকিং, আমি সব রান্না পারি, আমি রান্না করে ওনাকে খাওয়াবো। কাজের মেয়ে খরচটা বসে গেল। আচ্ছা ধরেন আপনাকে বিয়ে হইলো, ওনার পাশে তো কেউ থাকবো না, কারণ আমরা দুবাই চলে যাবো, আপনি কিভাবে তার সেবা যত্ন করবেন? আমি ওকে গোসল করিয়ে দিব, ঘুম পাড়াই দিব, খাওয়াই দিব, দুজনেকে খেলা করব, দুজনে অনেক মজা করব, মাঝে মাঝে বাসারের পকেট থেকে টাকাও চুরি করব। টাকা চুরি করবেন মানে? তার মানে কি আপনি চুরির অভ্যাস আছে? আই এম জোকিং, টাকা চুরি করব না, আমরা চোর না, মজা করেছি। জোকিং, চুরির অভ্যাস নাই, সব সেফ। আচ্ছা এবার সম্পত্তিতে আসি, মানে আপনাদের কি কি সম্পত্তি আছে, বাড়ি ঘর? আমাদের দুটো বাড়ি আছে, দুটো পুকুর আছে, দুটো গাড়ি আছে, গাড়ি মানে যে টেম্পো আছে না, টেম্পো গাড়ি, দুটো জাম গাছ আছে, দুটো আম গাছ আছে, দুটো ডাব গাছ আছে, দুটো নারকেল গাছ আছে, দুটো সুপারি গাছ আছে, দুটো লিচু গাছ আছে, কিন্তু লিচু না সব সময় হয় না। ফল ফুরুষের খরচটা বসে গেল, খাইয়ে পেট ভরাই ফেলাইতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আম গাছ জাম গাছ এগুলো জিজ্ঞেস করছি, ক্যাশ টাকা কিছু নাই? আছে তো, 12 লক্ষ টাকা আছে ফিক্সড ডিপোজিট। বাহ, 12 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করা আছে, যদি আপনার আগে সে মরে যায় 6 লাখ আপনার, 6 লাখ আমার, আমি দুবার থাকলেও টাকা পাঠাই দিবেন। চিন্তাই করো না, তোমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। আর প্রশ্ন করি না তো জামাই, আমার তারে খুব পছন্দ হয়েছে, বিয়ের ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, পাত্রজন পাত্রীর পছন্দ হয়েছে, তাইলে আর দেরি করা যাবে না। জি জি, সামনের বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে ফাইনাল। তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত গুট্টু? আমরা কোনো যৌতুক মধুর দিতে পারব না। আরে ভাই, আমি কি যৌতুকের কথা বলছি? বিয়েটা করতে হবে চুপি চুপি, কাউকে দাওয়াত দেওয়া যাবে না, দাওয়াত দিলেও 4-5 জনের বেশি না, ঘরোয়া ভাবে করতে হবে। চুপি চুপি বিয়া করুন মানে? আমার শ্বশুর আব্বা বিয়া করতেছে, আমি পুরো গ্রামের মানুষের দাওয়াত দিয়ে ধুমধাম করে খাওয়া অনুষ্ঠান করুন। এই দাওয়াত খাইতে খাইতে আমি শ্বশুর আব্বার বিয়ে শেষ, কামিনী যে সুন্দর, গ্রামের প্রত্যেকটা বলাবেন ওর পিস পিস ঘুরে, যদি শুনে এই বুইরা আঙ্কেলের সাথে তার বিয়ে হচ্ছে তাহলে শেষ, আঙ্কেলের মাইরা পা থেকে মাথা পর্যন্ত বাকেট মুখে ছুড়ে কামিনী নিয়ে পলাই। কিন্তু তাই জামাই, কি দরকার গ্রামের সব মানুষের ডাইকা খাওয়ানোর? এত পয়সা খরচ করার দরকার আছে? সুপি সুপি বিয়া হবে, সুপি সুপি বাসর হবে, কোনো কথা নাই, চলো। আচ্ছা ঠিক আছে, আমরা রাজি, আমি আমার শ্বশুর আব্বারে বর্ষাদা নিয়ে আসবো শুক্রবার দিন। এই তো লাইনে আছেন, কামিনীর অনেক ফ্রিফ্রি দেখছেন, এখন আর দেখা যাবে না, বাকিটা শুক্রবারে দেখেন। এই যাও ভিতরে যাও, আসো যাও। আব্বা, আমার বউ শাশুড়ি আম্মার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে কেন বুঝছো? মনে হয় ভাই তো ভাই হয়ে বন্ডে একটু ধমক টমক দিতেই পারে। ঠিক আছে চলো, আপনারা দেখতে পাবো না, বাসর করে দেখেন। আচ্ছা ঠিক আছে। এই ভাবি ভাবি ভাবি, দারুন দারুন দারুন। আপনি কি একটা খবর জানেন? হ্যাঁ কি খবর? নিজের খবর নিয়ে বাসি না, কি হয়েছে কোন? আরে আমাকে জনি যে আরেকটা বিয়ে করতেছে, সেই খবর কি জানেন? এইসব আজাইরা কথা কে কইছে আপনারে? জনি আরেকটা বিয়ে করতেছে? হাই হাই ভাবি, আপনি তো দেখি কিচ্ছু জানেন না,
সারা গ্রামের মানুষ তো সবাই জানে। আরে জনি যে প্রতিদিন ওর লেগে পাত্রি খুঁজতেছে আর জায়গায় জায়গায় দৌড়ানি খাইতেছে, এটা আপনি জানেন না? দূর বাবি, আপনি কি কিছুই জানেন না? জনি কেন বিয়ে করবো? বিয়ে করতেছে তার শ্বশুরে, তার লেগে পাত্রি দেখতেছে, জানেন না কিছু? খানকালি কচু কি কোন বাবি, তার মানে জনি বিয়ে করবো না, জনির শ্বশুরের জন্য পাত্রি দেখতেছে? হ্যাঁ, শ্বশুরের লেগেই পাত্রি দেখতেছে, আন্দাজ এত লাফায়েন না। ভালো কথা, জনির লগে আমার এত খাতির, অথচ জনি বিয়ে করতেছে না, জনির শ্বশুর বিয়ে করতেছে, এই খবর তো আমি জানি না। এই কমলা ভাবি, আপনি এই খবর জানেন কেমনে? জানবো না মানে? গত রাত্রেও তো জনির লগে আমার দেড় ঘন্টা এই মুহূর্তে কথা হয়েছে, তখন আমার সব কিছু খুললা কইছে, তো আমি জানবো না? ও আচ্ছা, তার মানে কালকে রাতে তুই জনির লগে কথা কইতেছিলি? হ্যাঁ, এর জন্যই তো কই, জনির আমি রাত্রে বেলা যতবার ফোন দেই এতবারই খালি দুই লাইন বিজি আর বিজি। কিছু মনে করবেন না ভাবি, আপনার একটা কথা কই, আপনার জামাই থাকে বিদেশ, আপনি কি সবখানে রাত্রে বেলা এরকম জনিরে ফোন দিবেন? আপনার চরিত্র কিন্তু খারাপ। কি কইলে? আমার চরিত্র খারাপ? আর আপনার চরিত্র কি খুব ভালো? আপনি কেন রাত এগারোটা আবার জনিরে কল দেন? আপনার চরিত্র আগে ঠিক করেন, আপনার চরিত্র আমার থেকে বেশি খারাপ। এই খবরদার কইলাম, আমার চরিত্র নিয়ে কোনো কথা কইবে না। আমার চরিত্র হইল গিয়া ফুলের মতো পবিত্র, এই গ্রামে আমি তোর আগে বউ হয়ে আসছি, আর জনি সবার আগে আমারে ভাবি বইলা ডাকছি, জনি হইল গিয়া আমার দেব, আমি জনির লগে উঠমু ফিরমু ঘুরমু খামু দামু যেমন চাই তা করমু, তার বাপের কি? আপনার দেব লাগে আমার কি লাগে বাসু? আমার ও তো দেব লাগে, আমি ও জনির সাথে ঘুরমু ফিরমু খামু পার্কে যাবো, আপনার সমস্যাটা কোথায়? খবরদার কইলাম, তুই আজকের পর থেকে জনির আর কোনো কল দিবি না, জনির লগে কথা কমু খালি আমি। জি না, জনির সাথে কথা বলবো শুধু আমি, আপনিও বুড়া হয়েছেন জামাইও বুড়া হয়েছেন, এইসব ছাইড়া দিয়া ভালো হয়ে যাও। বুড়িকালে এইসব ভীমরতি মাথায় কই থেকে আসে? কি তুই আমারে বুড়ি কইলি? হ্যাঁ, আজকের পর থেকে যদি খালি আমি একবার শুনি রে তুই জনির লগে কথা কইছস, তাইলে কিন্তু আমি তোর মাথা চুলটাই না ছিড়া ফেলামু। আমার চুল ছিড়া ফেলাবে আর আমি কি বসে বসে কলা খাবো? আমি ও মাথার সব চুল ছিড়া একদম আলকাতে লাগাই। তুই আমার মাথা চুল ছিড়া আমার মাথায় তুই আলকাতে লাগাবি? হ্যাঁ, তার আগে তো তোরে খুন করে আমি জেলে যাবো। কথা বলেন না কেন? কামিনীর কথা ভাবতেছি। এত ভাবা ভাবির কি আছে? বিয়ে হইব দুদিন পরে, এত ভাইবা লাভ আছে? কিন্তু আব্বা, আমার তো খুব টেনশন হইতেছে। কি এই যে আপনি এত বয়স বেশি, কামিনী আমার বয়স কিন্তু বেশি না, দেখতে আবার সুন্দর, আগে নাকি বিয়ে হয় নাই, তার মধ্যে বলল যে কাউরে কিছু না জানাইতে। আচ্ছা, গ্রামের দুই চারজন গণ্যমান্য ব্যক্তি কি আমরা নিয়ে যাবো, তাকে জানাবো? আরে তুমি কি বোকা নাকি? কামিনী কি বলছে? কামিনী বলছে কাউকে জানানো যাবে না, মানে জানানো যাবে না, যেটা পারবা সেটা করো, দুইটা কামিনী ফুল গাছাই না বাড়িতে লাগাই দাও। কি সমস্যা কি বুঝলাম না? তোমরা দুইজন কালকে রাত থেকে গুজুর গুজুর ফুসু ফুসু করতেছো? হ্যাঁ, আচ্ছা তোমরা যে পাত্রি দেখে আসলা, একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, কোনো অ্যানসার দিছো? কালকে রাত থেকে আমার আর আব্বার মাথা গরম, এখন বলো কি জানতে চাও? কালকে পাত্রি দেখতে গিয়ে কি কোনো ঝামেলায় পড়ছিলা? কোনো ঝামেলা হয় নাই, পাত্রি দেখতে গিয়ে কোনো ঝামেলাই হয় নাই। ঝামেলায় পড়ো নাই মানে? কালকে যে পাত্রী দেখতে গেলে তার কোনো সমস্যা নাই? কি বলতেছিস তুই মা, পাত্রীর মধ্যে সমস্যা থাকবে কেন? আরে প্রত্যেকবার পাত্রী দেখতে গেলেই তো কোনো না কোনো সমস্যা থাকে, এইবারের পাত্রীর মধ্যে কি কোনো সমস্যা পাও নাই? আলহামদুলিল্লাহ, এবারের পাত্রী একদম পরিপূর্ণ, যেমন সুন্দর তেমন তার চেহারা, যেমন হাসি তেমন তার কণ্ঠস্বর, তার নাম মনে পড়লেই আমার খালি চারিদিক থেকে সুগন্ধি আসে। কারণ নামের কথা মনে পড়ে সুগন্ধ আসে কেমনে? আব্বা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বার মাথা ঠিকই আছে, আব্বা কালকে রাতে যে পাত্রি দেখে আসছে তার নাম কামিনী, তো এই জন্য চারপাশ থেকে শুধু কামিনী ফুলে সুগন্ধ পাইতেছে। সুগন্ধ পাইতেছে নাকি দুর্গন্ধ পাইতেছে সেটা নিয়ে আমার কোনো দেখার বিষয় না, পাত্রি দেখতে গিয়ে কি হয়েছে সেটা বলো। বিয়া ঠিক হয়েছে, আগামী বৃহস্পতিবার গায়ে হলো, শুক্রবার দিন বিয়া। বকুল, তোমার তো কপাল খুলে গেছে, নতুন আম্মা আসতেছে ঘরে, এখন থেকে তোমার আব্বাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, নতুন আম্মা তাকে নিয়ে টেনশন করবে, কামিনী আম্মা। কি আব্বার বিয়ে ঠিক হয়ে গেছে? আরে বাহ, শেষ পর্যন্ত উপরওয়ালা গরিবের দিকে মুখ তুলে তাকাইছে।
আমার একটা মনের মতো বউ পাইতেছি। শোনমা, তুই আর জামাই কিন্তু আমার বাসর ঘর সাজাবি, সমস্যা নাই, বকশিস বাড়াই দিব। হায় আল্লাহ, এটা আমি কি শুনতেছি? আমার বাবা বলে বাসর করব, এই বয়সে বিয়ে করব, বাসর করব, আমার তো মান সম্মান সব শেষ। বকশিস জামাই, কত খুশি হয়েছে আমার মেয়ে, আমার বিয়ের কথা ছিল না, যাও যাও আরে ঘরে বিয়ে যাও, কিন্তু আমার তো এক খুশির সাথে ঠিক হয়ে গেছে না। জামাই, এই টাকা দিয়া বাসর ঘরের ফুল কিনবা, আর এইটা দিয়া গেট সাজাইবা। এইটা হইছে নাচ গানের জন্য, আর এইটা এইটা তোমার বকশিস, তোমার যা খুশি করো, জামা কিনো উড়াও। আব্বাজান, আপনার মেয়ের বিয়ে করার পর জীবনে প্রথমবারের মতো আপনি আমার বকশিস দিলেন, কি যে ভালো লাগতেছে। দোয়া করি আপনার জীবনে বারবার বিয়ের দিনটি ফিরে আসুক। তুমি কি কইলে জামাই, বারবার ফিরে আসবে মানে আমি কি আবার বিয়ে করবো নাকি? আরে বিয়ের দিন ফিরে আসছি তো আমি বকশিস পাবো। দূরও, আমি তো কামিনীটা নিয়ে এই সারা জীবন পার ফিরে দিব। তারে পায়ে গেলে বিয়া তো দূরের কথা, আমি দুনিয়ার কিচ্ছু চাই না। আব্বা, প্রেমে পড়লে যে মানুষের বয়স কমে যায় সেটা আপনার দেখে বোঝা দিতেছে। কামিনী আমার প্রেমে আপনি এরকম ভাবে পড়ছেন, আপনার দেখে এখন আর মনে হইতেছে না আপনি 60 বছরের বুড়া, মনে হইতেছে আপনি 25 বছরের টকবকে যুবক। কি বলো না বলো, তোমার কোনো আন্দাজই নাই 25 বছরের যুবক হইতে যাবো কেন? আমার তো মনে হইতেছে আমার মনের বয়স এখন 18-19 সুই সুই। কি বলেন আব্বা, আমি আপনার মেয়ের জামাই, আমার বয়স তো 32 হয়ে গেছে, আপনার মনের বয়স যদি 18-19 হয় তাহলে তো আপনি আমার থেকে 15-16 বছরের ছোট। দেখো আমার পাগলি মাই আর কাণ্ড দেখো, আরে আমি বিয়ে করতেছি সেই জন্য সে কাঁদতেছে। কাঁদতেছিস কেন রে মা? আমি তো বিয়ে করে শ্বশুরবাড়ি যাব না, আমি তো বাসায় থাকবো, তোর চোখের সামনে থাকবো। আব্বা তুমি এই বিয়েটা করো না। কেন রে মা, কামিনী চাইতে ভালো কোনো পাত্র পাইছো? দুত্তরিকা কি বলো তুমি, কামিনী থেকে সুন্দর পাত্র আসবে কই থেকে? আমি বলতে চাইছি তুমি এই বিয়ে করতে পারবা না। কেন বিয়ে করতে পারবো না, আমার তো বিয়ের বয়স হয়েছে। কারণ আমি আমার মায়ের ঘরে সতী নামতে দিব না। আব্বা আমি তোমার পায়ে পড়ি, যে সংসারটা আমার মা সাজায় রেখে গেছে, যেই ঘরে আমার মা থাকছে ওই ঘরে তুমি নতুন বউ আইনো না, আমার মা বাইচা নাই, তারা তো অনেক কষ্ট পাবো আব্বা। আরে কি বলো না বলো, আমার শ্বশুর আব্বা এতদিন একলা একলা থাকে যেই কষ্টটা পাইছে, এখন দেখো তার বিয়া ঠিক হয়ে গেছে, তার মুখে কি সুন্দর হাসি, এই হাসি খুশি দেখা আমার শাশুড়ি আম্মা যেখানে আছে সেখান থেকেই খুশি হবে। তুমি বিয়াতে আর বাধা দিও না। আই তুমি চুপ করো, বুঝছি তোমকে বললে কোনো লাভ হইব না। আব্বা কোন হারামজাদির সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তার নাম ঠিকানাটা দাও, তারে গিয়া ঝাড়ু দিয়ে একটু পিটে আসি, ওর বিয়ের স্বাদটা মিটে আসি। হায় হায় জামাই, কি কয় আমার কামিনীরে বলে তোমার বউ ঝাড়ু দিয়ে পিটাইবো? শুধু ঝাড়ু দিয়ে পিটামু না, ওরে খুন কইরে আমি জেলের ভাত খামু, কত বড় সাহস আমার বাপের বিয়ে করতে চায়। জামাই বাঁচাও, আমার কামিনীরে বাঁচাও। আব্বাজান তাই নে ভাই, চিন্তা করে দেখলাম আপনার মেয়ে যদি এরকম বাইরে ঘোরাঘুরি করে জীবনে আপনার বিয়ে হইব না। তাহলে আমি কি করতে হইব? আপনার মেয়েরে ঘরে বন্দি করে রাখতে হইব, বিয়া হওয়া না পর্যন্ত ওই ঘর থেকে বাইর করে দেব না। আপনার আর কামিনী আম্মার বিয়াতে এখন আর কোনো বাধা রইল না, এখন চলেন তাড়াতাড়ি যাইয়া পাগড়ি ছেড়া নিয়ে এগুলো কিনতে পারছি। দূর, তুমি খালি সময় নষ্ট করো, এত কিছু দরকার নাই, সুপে সাপে যাবো রাত্রিবেলা রাতের অন্ধকারে বিয়া করে আবার চলে আসো, চলো চলো। দেখছেন কেমন করতেছে, দেখা নিয়ে নিই করু। এ তুমি থাকো থাকো, শব্দ করো না। থাক রে মা, তোর জন্য খাবার নিয়ে আসো, বিয়ার খাওয়া হচ্ছে। এটা শিরোনি হইলে ভালো হইতো না? হ্যাঁ, পরে মানুষ বুঝে থাকবে আপনি বিয়া করতে আসছেন, কোনো দরকার নাই, চুপচাপ থাকেন। কামিনী আম্মা, কামিনী আম্মা, গুট্টু পাত্র চলে আসছে। এই দুমশি মাস্টার, দুমশি, এই ভূতনি, তোরে আমার শ্বশুর আব্বা বিয়া করবো না, তোরা এখানে এসেছিস কেন? তোকে ডাকছি কেন? আমি ডাকছি। কামিনী আম্মা, আজকে আপনার বিয়া,
আপনার পোশাক আশাকের এই অবস্থা কেন? আর অগ্রহ ডাকছেন কেন আপনি? কারণ আমরা সবাই একটা গ্যাং। কি গ্যাং? গ্যাংস অফ গাজীপুর। গ্যাংস অফ গাজীপুর? এই পুত্রের বাচ্চা পুত্র দাও কাজ কি? বিজনেস। বিজনেস? কিসের বিজনেস? বডি পার্টস। মানুষের কিডনি, চোখ, মগজ, হাড্ডি, গুদা, ফেফসা, কলিজা, আমরা সব বডি পার্টস বিক্রি করে দে কইল্লা কইল্লা। আজকে তো চোখ, কান, নাক, বডির প্রত্যেকটা অঙ্গ কইটা টুকরা টুকরা করে বিচা দিব। বুট্টু ভাইয়া, দুমজি আন্টি, বুদ্ধি আপা, আমাদের কিডনি, আমাদের চোখ আপনারা কেন বেচবেন? আমাদের দোষ কি? কি অপরাধ করছি? কামিনী আম্মা আমাকে বাঁচান। কারণ তোর শ্বশুর এই বুড়া বয়সে বিয়ে করতে চায়। কেন এই বুড়া বয়সে বিয়ে করতে চায়? আর আমাদের কাজ হলো যারা বুড়া বয়সে বিয়ে করতে চায় তাদেরকে ধরে নিয়ে এসে কিডনি, গুদা, কলিজা সব কিছু বিক্রি করে দিই। কুচি কুচি করে বিক্রি করে দিই। এখন চুপ করে আছেন কেন? কথা বলেন না কেন? কথা বলতেছি তো, এই যে আমি কানে ধরছি, আমি বাচ্চা থাকতে জীবনে কোনোদিন আর বিয়ের দাম নিব না। আমি কানে ধরছি, আমি বাচ্চা থাকতে আমার শ্বশুর আম্মার বিয়ে করতে দিব না। আমাকে বাইরে দাম ছাড়া দেন। কি ব্যাপার আব্বা, আপনি এখনো রেডি হন নাই? তুমি হাসাহাসি করতেছো, ওগুলোকে হাত মিলাইতেছো, তুমি কি গ্যাংস অফ গাজীপুরের সদস্য নাকি? জি না, তারা কেউ গ্যাংস অফ গাজীপুরের সদস্য না, তারা সব হইতেছে আমার সদস্য। সে হইতেছে আমার বান্ধবী নির্জনার মা, নির্জনার খালা আর নির্জনার বড় বোন। আমরা সবাই মিলে একটা নাটক সাজাইছি যাতে তুমি আব্বারে এই বয়সে বিয়া করতে রাজি করাইতে না পারো। সেই জন্য আমি তোমাদের বোঝায় পড়ে এই পাত্রীদেরকে দেখাইতে নিয়ে আসছি যাতে আব্বা বিয়ে করতে এসে একটা ধোকা খায়। আমার মা যে কোনো সংসার করে গেছে, আমি চাই নাই অন্য কেউ এসে সেই সংসার দখল করি। সেই জন্য আমি এই নাটকটা সাজাইছি। আর নাটকটা আরও বেশি বিশ্বাসযোগ্য করার জন্য তোমার ছোট ভাই ঘুটুরে ঘটকের পাঠ দিচ্ছি। তুমি যদি আমাদের হেল্প না করতা তাইলে এই নাটক সাজায় আমার আব্বারে আর আমার জামাইরে শিক্ষাটা দিতে পারতাম। ঘুটুর, কি আব্বা এই বুড়া বয়সে আপনার বিয়ার স্বাদ মিটছে নাকি এখন আবার বিয়া করবেন? আরে মা, আমি বুঝতে পারছি, আমি জীবনে আর বিয়ার নাম নিব না। তবে আমারে কিন্তু তোর সাথে দুবাই নিয়ে যেতে। আব্বা অবশ্যই নিয়ে যাব, আপনি টেনশন নিয়েন না। তবে এই কামিলের কিন্তু আমার সত্যি পছন্দ হয়েছিল। কি?